রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইয়েস বা যশ ঘূর্ণিঝড়ের ফলে আপনাদের ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে তো দেখে নিচ্ছি যে কোন জমিতে কত টাকা করে দেওয়া হবে এবং আবাদ প্রতি কত টাকা করে ধার্য করা হয়েছে তা আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো এর জন্য আপনাদের যে কাজ করতে হবে আপনি যেটা দেখতে পাচ্ছেন তাহলে ক্লিক করে নোটিফিকাল দিন আজের অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশাপাশি ক্লিক করে নোটস অলকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন তাদের পাশে কিন্তু দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ঘূর্ণিঝড়ে কৃষকদের ফসল নষ্ট হয়ে গেলে তাদের কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে সোমবার নবান্নে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠক হয় সেই বৈঠকে স্থির করা হয়েছে যেসব জমিতে একাধিক ফসল হয় সেই সব জমিতে ফসলের ক্ষতি হলে হেক্টর পিছু তেরো হাজার পাঁচশো টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে জমি যদি এক ফসলই হয় অর্থাৎ একটি আবাদ হয় তবে সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ হেক্টর পিছু ছয় হাজার আটশো টাকা করে দেওয়া হবে এছাড়াও যদি পানের বরস বা বাদাম জাতীয় ফসলের ক্ষতি হয় তাহলে হেক্টর পিছু আঠেরো হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয় সোমবার নবান্নে সি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠক হয় সেই বৈঠকে স্থির করা হয়েছে যেসব জমিতে একাধিক ফসল হয় সেই সব জমিতে ফসলের ক্ষতি হলে হেক্টর পিছু তেরো হাজার পাঁচশো টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে জমি যদি এক ফসলই হয় অর্থাৎ একটি আবাদ হয় তবে সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ হেক্টর পিছু ছয় হাজার আটশো টাকা করে দেওয়া হবে এছাড়াও যদি পানের বরস বা বাদাম জাতীয় ফসলের ক্ষতি হয় তাহলে হেক্টর পিছু আঠেরো হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয় আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সরাসরি অনেক জানিয়ে দেবেন আর যখনই আপডেট চলে যাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই সুন্দর ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে নোটসে করে রাখবেন